কিশোরগঞ্জের ভৈরবে 14 কেজি গাঁজাসহ সাদ্দাম মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব 14-এর ভৈরব ক্যাম্প সদস্যরা। গতকাল মধ্যরাতে কালীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক 1:30টার সময় কালীপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে উল্লেখিত এলাকার ইনু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী সাদ্দাম মিয়াকে আটক করা হয়। এ সময় তার নিজ দখলে থাকা 14 কেজি গাঁজা উদ্ধার জব্দ করে তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আটককৃত সাদ্দামের বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে।